নমস্কার বন্ধুরা, গণেশ চতুর্থী গেল কিছুদিন আগে, আজ বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রথমে সকল শ্রোতা বন্ধুদের অভিনন্দন ও শুভেচ্ছা। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। সেখানে যে আপনি আছেন, সেখানে থাকা কিরকম আপনার অভিজ্ঞতা, ঊনকোটিকে আপনি কিরকম দেখেছেন, এখন কিরকম দেখছেন, কিরকম দেখতে চান ঊনকোটি, এবং ঊনকোটির যে ঊনকোটি ডিস্ট্রিক্ট, সেখানে লোকজন কিভাবে আরো উন্নত জীবনযাত্রা যাপন করতে পারে, ব্যাস এইটুকু। নমস্কার বন্ধুরা, গণেশ চতুর্থী গেল কিছুদিন আগে, আজ বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রথমে সকল শ্রোতা বন্ধুদের অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঊনকোটি ভাইবসে। এই অনুষ্ঠানে আজ আমরা বিশিষ্ট একজন ব্যক্তিত্ব ঊনকোটি জেলায়, স্বনামধন্য প্রাক্তন প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী শ্রী চন্দ্রকান্ত সিংহ মহাশয়ের সঙ্গে কথা বলব আমরা। আমরা নিজেকে ধন্য মনে করছি ওনাকে আমাদের সঙ্গে পেয়ে। নমস্কার স্যার, আপনি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনার নিজের নামটা একবার বলুন। ও বিশ্বকর্মণে নমঃ, ওম ভূর্ভুবস্ব তৎসবিদুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। আজকে খুব ভালো লাগছে, কারণ অনেকদিন আগেই আমার ভাতিজি স্নেহের সুমিতার সঙ্গে অনেক কাজ করেছি, এয়ার ইন্ডিয়া কৈলাসে, অনেকদিন পর থেকে ভালো লাগলো। আজকে যে নিবেদন দিয়ে এসছে, এটা প্রতিবেদনই বলবো আমরা ঊনকোটি সমাজে কিছু বলার জন্য। আজকের এই শুভ দিনে শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভকামনা, ব্যক্তিগতভাবে চন্দ্রকান্ত সিংহ, অঙ্কুট, ঊনকোটির সঙ্গে অনেক দিনের হৃদ্যতা, প্রাণের সম্বন্ধ, মাটির সম্বন্ধ, জীবনের সম্বন্ধ, আমাদের জন্ম এখানে হয়েছে, তাই এই শুভ দিনে এখানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্যবাদ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আপনি দীর্ঘদিন ধরে ঊনকোটি জেলায় আছেন, একটা ঊনকোটি আমরা জানি শৈব তীর্থ হিসেবে পরিচিত ঊনকোটি, এই এরকম একটা গৌরবময় স্থানে থেকে আমাদের আমরা নিজেকে গৌরবান্বিত মনে করি। তো এখানের জীবনযাত্রা বা এখানের পরিবেশ, আমাদের ঊনকোটি জেলাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, বা ঊনকোটি যে তীর্থক্ষেত্র রয়েছে সেই তীর্থক্ষেত্রকে আরো কিভাবে পর্যটকদের গোচরে আনা যায়, এই কথাগুলো বলতে গেলে হঠাৎ আমার মনে পড়লো একটা কথা, অবারিতভাবে অযাচিতভাবে যেন একদিন ঊনকোটি কিছু মন্ত্র আমাদের ভেসে এসেছিল, সেটা আজকে থেকে 30 বছর আগে হবে হয়তো, সরস্বতী পুজোর দিনে। বন্দে ঊনকোটি বন্দে সর্বতীর্থ সমন্বিতম নমস্তুভ্যং পুনঃ পুনা নমামি কোটি সুন্দরম, বন্দে ঊনকোটি বন্দে সর্বশক্তি বিধায়কম নমস্তুভ্যং মুহুর্মুহু নমামি পরমং ধামম, দিব্যকান্তি পরিবৃতম দিব্যগন্ধানুলেপনম নমস্তুভ্যং বারংবারং নমামি পরমং স্মৃতম,
বন্দে অনুকুটি বন্দে সর্বশক্তি নিয়ামকম নমস্তুভ্যং মুহুর্মুহুঃ নমামি পরমং পদম। আথই যোগী বর আথই বাবা ব্যাঘ্র পৃষ্ঠা সিংহ ব্রজের এক পাদং ন গচ্ছেত্তু ত্যক্ত্বা তব মৃতং পদম। নমস্তুভ্যং বারং বারং নমামি কোটি সুন্দরম। তো প্রথমেই একটা জিনিস আমাদের লক্ষ্য রাখা দরকার, হ্যাঁ, যদিও এটাকে শৈবতীর্থ বলা হয়, আসলে এটা শৈলতীর্থ, শৈলতীর্থ। আর তীর্থ কনসেপ্টে আমরা যাদেরকে তীর্থ বলছি তার সঙ্গে অনুকোটি মহাতীর্থের একটা বেসিক্যালি মৌলিকভাবে ব্যতিক্রম রয়েছে। পৃথিবীর যত তীর্থ আছে প্রত্যেকটাতে একজন দেবতার উদ্দেশ্যে করা, বৃন্দাবন কৃষ্ণ নিয়ে, অযোধ্যা রামকে নিয়ে, কাশী বিশ্বনাথকে নিয়ে, এইরকম হাজার জেরুজালেম থেকে শুরু করে। কিন্তু অনুকুটি একমাত্র ব্যতিক্রম যেখানে নামটাই অনুকুটি, এক কোটি এক কোটি বলা হয়, অর্থাৎ সর্ব দেব তীর্থ। এটা পৃথিবীর কোথাও দেখা যাবে না। নাম্বার টু যে কথাটা বলতে চাই, এই ধর্মটা একমাত্র, এই বৃত্তিটা একমাত্র গায়ত্রী তীর্থের মধ্যে থাকে, কারণ গায়ত্রী তীর্থ যেখানেই থাকবে সেখানে ওম সর্বদেবতা ঘিও নাম কথা আর কোথাও নেই, যে কারণে আমরা এটাকে প্রাচীন গায়ত্রী তীর্থ হিসাবে বলতে পারি। ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন অনুকূটি যাওয়ার বিষয়টা বর্তমানে কল্পনা ছিল, আমরা হামাগুড়ি দিয়ে গেছি, লক্ষ্মী চড়া বেয়ে বালুচড়া হয়ে বিপদ সংকুল সাংঘাতিক অবস্থা ছিল। এবং বর্তমান সাধনার ক্ষেত্রে যখন অনুকূটিতে বাস করেছিলাম দীর্ঘ এক বছর, তিন দিন থাকতাম সেখানে, এর তীর্থ চেতনা যাকে বলা হয়, মানে প্রাণতত্ত্ব যেটা প্রায় সকল তীর্থে ছিল কিন্তু আরবানাইজেশনের জন্য, আধুনিকতার জন্য, হিউম্যান ক্রাইয়ের জন্য নষ্ট হয়ে গেছে, তা কিন্তু অনুকূটিতে এখনও পাওয়া যাবে। অনুকূটির দিকে কেউ পরীক্ষা করতে পারে, অনুকূটিকে চুপচাপ বসে যদি কেউ তিনবার শ্বাস নিতে পারে, হি উইল ফিল ট্রেমেন্ডাসলি স্ট্রং, সাংঘাতিক সে শক্তিশালী অনুভব করবে কিন্তু, এটা অদ্ভুত কথা। আর অনুকূটি নিয়ে যে স্বপ্ন, অনুকূটির যে আবেশ, এই অনুকূটি তার প্রাগ ঐতিহাসিক যে সত্তা, বর্তমান যে আমরা স্কাল্পচার, এটা হচ্ছে আমি তো বলেছি এক জায়গায় বিগেস্ট ব্যাস রিলিফ, যদিও বলা হয় এটা সেকেন্ড বিগেস্ট, কিন্তু নাই তার যেগুলো বলছে এগুলো এরকম ইম্প্যাক্ট নয় এক জায়গায়। আর এই ব্যাস রিলিফটা কিন্তু প্রাগ ঐতিহাসিক কিছু দিব্য ঘটনা, এটা প্রাচীর বলা যায়, এই প্রকীর্ণ এখানে তারা উদ্ভাসিত করেছে যে তত্ত্বটা সর্বদেবতা নিয়ে, এটা এটা শক্তিপুঞ্জ, বিশাল শক্তিপুঞ্জ, কারণ বিশ্ব একদিন শক্তি শূন্য হতে যাচ্ছে, তখন যাতে শক্তি খোদাই করে বের করা যায়, এটা টেকনোলজি থাকবে, এটা ডিভাইন টেকনোলজি, ওইটার জন্য ঋষি মুনিরা এই জায়গায় পৃথিবীর সমস্ত শক্তি কিন্তু বিধৃত করে রেখেছে। সেই বিস্ফোরণের সময় যেসব তীর্থ গড়ে উঠেছে সে এখানে সেই উমা মহেশ্বর গৌহাটে ভুবন পাহাড় শিলচরের এগুলোর সঙ্গে কানেকশন আছে, কিন্তু এগুলো আমি সেদিকে যাচ্ছি না, যেটা বলতে চাইছি এটা ছিল পৃথিবী, পৃথিবীর নৃতত্ত্ব অর্থাৎ মানব, মানব জাতির যেটা প্রস্থান এদিকে হয়ে হতো, এখান থেকে গিয়ে আলপথের সম্বন্ধ আছে, কিন্তু শ্রীলঙ্কাতে যে পাতালে দ্যাট ইজ আমেরিকা অঞ্চলে যাওয়া রাস্তার এদিকে ছিল এখানে, আর এখানে আসেন নাই এমন কোন মানব মনীষা হিস্ট্রি হিউয়েন সাই থেকে শুরু করে, এখানে বশিষ্ঠ আশ্রমে যেটা বলা হয় বশিষ্ঠ এখানে থেকে তিনি সাধনা করেছিলেন। এবং নৃতত্ত্ব যত
নইলে সর্বধর্ম সমন্বয়ের একটা সেন্টার পৃথিবীর বুকে এই প্রাচীনভাবে কোথাও দেখা যাচ্ছে না। এটার গঠন 2000 মানে প্রায় 1-2 যখন অহম বিশাল রাজ্য ছিল ত্রিপুরা, এটাও আসামের অন্তর্গত, যেগুলো আসাম বস্তি আছে, এখান থেকে 20 কিলোমিটার ফটিগ্রহে আছে, ওই সময় একটা স্টেবল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সিচুয়েশন ছিল, তখন এইগুলো গড়ে উঠেছে কিন্তু। এটা নিয়ে থিসিস জমা ছিল আমার ইন্ডিয়ান হিস্ট্রি কালচার সোসাইটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে, তারা এটা অ্যাকসেপ্ট করেছে। এইখানে মানুষের যোগাযোগ ভবিষ্যতেও কিন্তু এটা হবে, এই বেঙ্গল থেকে এই দিকের কারণে এই রাস্তা হয়ে সারা বিশ্বে যাতায়াত করতে খুব সুবিধা, তখনও ছিল সেটা, যে কারণে অনেক ধরনের সভ্যতা বৌদ্ধ জৈন সমস্ত কিছু এখানে কিন্তু মূর্তিগুলো বিশ্লেষণগুলো দেখা যাবে। সর্বদেবতা থাকার কারণ এইখানে, এখানে শাক্ত শৈব গণপত্য সৌর বৈষ্ণব সমস্ত ধর্মের একটা মিশ্রণ কালচার, এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে জাতি উপজাতি জনজাতি সবাই মিলতে পারে এখানে। এই কারণে এটা আসলে ক্যাপিটাল অফ রিলিজেন্স বলা যায়, আর বিশ্বে এইরকম কোনো পয়েন্ট নেই সারা বিশ্বে। তা সেই করে যতসব দেবতার যতসব সভ্যতার অধিকার, এখনো তো ট্রাইবাল জনগোষ্ঠীর মানুষ এখানে গিয়ে তরুণ আদি সমস্ত কিছু করে, বৈষ্ণবরাও বিয়ে করে, শাক্তরাও করে, আর এমনি তো শৈব তো বলেই লাভ নেই, নামেই অনেকে শৈবতীর্থ বলা হয়। সুতরাং এখানে থেকে একটা উদার মনোবৃত্তি। আচ্ছা, আপনি বলেছেন যে শৈব তীর্থ নয় শৈলতীর্থ, শৈলতীর্থ দুটোর মধ্যে ডিফারেন্স কি? মানে এখানে মূর্তি প্রধান, তো সমস্ত পাহাড়ে রঘুনন্দন পাহাড়ের মাঝামাঝি, তো এখান থেকে শুরু করে কালা পাহাড় পর্যন্ত অনুকূটি তীর্থ আসলে প্রস্থে এটা 25 কিলোমিটার, রাইট ফ্রম রঘুনন্দন পাহাড় টু কালা পাহাড়, এবং এর পাশে এটা এই রেডিও স্টেশন পর্যন্ত তোমাদের যে রেডিও স্টেশন 10 কিলোমিটার, আর তারে একটা সেগমেন্ট এটা বিশাল ইম্পর্টেন্ট, যেটাকে নিয়ে আমরা শৈব তীর্থ বলি, বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গ শিববালির আছে। এখন যে বর্তমানে হাইওয়েতে আমরা যাচ্ছি, এটা অনুকূলি রাস্তা নয়, মূল অনুকূলিতে যাওয়ার জন্য চৌধুরী পাড়া থেকে ওই দিকে বালুচরা হয়ে যাওয়া যেত, আর একটা এই কুপি নালা হয়ে শৈব তীর্থ সেই শিব বাড়িতে যাওয়া যেত। এটা ঐতিহাসিক ঘটনা বলছি। রাধাকৃষ্ণ মানে কেউ আদর, যিনি জগদীশ চন্দ্র বসুর বন্ধু ছিলেন, তিনি যখন গাছের প্রাণ আছে যা রয়্যাল লাইব্রেরিতে লন্ডন থেকে গবেষণা করছিলেন, তিনি যে বাসটা পাঠিয়েছিলেন সেটা অনুকূলের বাস, বিশেষ করে এই মুকামের ডাউন অনুকূটির বাস, তিনি এখানে হাতি নিয়ে এই কুপিনালা হয়ে যেতেন, ওইখান থেকে বাস সংগ্রহ করে, বাসের অগ্রভাগ সংগ্রহ করে তিনি লন্ডন পাঠিয়ে, যার নামে আমাদের এখানে RKI রাধাকৃষ্ণ ইনস্টিটিউশন স্কুলটা রয়েছে। এটা সাংঘাতিক ঘটনা, এটা প্রাগৈতিহাসিক মানে এটা কেন্দ্র যেটা বলা আছে, মানব সভ্যতার সমস্ত সভ্যতার একটা যুগ্ম স্থান দেয়া এটা। অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম, প্রাগৈতিহাসিক যুগের কথাই উনি বললেন, বর্তমান সিচুয়েশনটা কি, বর্তমান অবস্থানটা যদি বলেন। বর্তমানে উনি 19th century মাঝামাঝি সময়ে আতৈবাবা যেটাকে মানে একটা আনবেল করলেন, পুনর্জাগরণ করেছেন এই অশোকাষ্টমী নিয়ে মেলাগুলো, এখানে একটা বিরাট মেলবন্ধন মানুষের মানুষের সৃষ্টি করেছিল, যেটা আমরা আজকে অশোকাষ্টমী মেলা হিসাবে, এ সময় তো একটা ত্রিপুরায় বৃহত্তম মেলা ছিল, আর যখন এখনো আছে দূর দূরান্ত থেকে মানুষ আসে, আর যখন আমাদের 12 থানায় সিলেটের ছিল কুমিল্লা থেকে শুরু করে ত্রিপুরার সীমানা যখন বদরপুর অব্দি ছিল, মানে ওইটা বরাকবেলি সমস্ত বরাকবেলিটা কিন্তু ত্রিপুরা অন্তর্গত ছিল তখন, বিশাল। আমরা বর্তমানে যেখানে রয়েছি সেটা তো একটা পার্বত্য ত্রিপুরা, সেটাই ত্রিপুরা হয়ে গেছে, তো অনুকূটিটা সেদিক থেকে আমাদের বিরাট সম্পদ কিন্তু, এইটাকে কেন্দ্র করে আমাদের মধ্যে যেটা পক্ষ ছিল এবং বহির্বিশ্বের সঙ্গে যে যোগাযোগ ছিল এই মেলার কারণে, পৌষ মেলা এবং অশোকাষ্টমী মেলাতে তদানীন্তন পূর্ব পাকিস্তানের লোক পর্যন্ত ফিরে আসতে পারতো, বর্তমানে সেটা বন্ধ আছে,
তার মধ্যে একে অন্যের সঙ্গে আন্তর্জাতিকভাবেও আমরা যোগাযোগ, সেটা যেটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে, কিন্তু বিশ্বের তাবত যে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক অনেকগুলো কারণের সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি বলে মনে হয়। একসময় কৈলাসের অনুকূটির মানুষ অনেক সমৃদ্ধ ছিল, এখান থেকে বিশাল ব্যবসা হতো, এখানে বর্তমানে নামই আছে চিনি বাগান, পূর্বাঞ্চলের প্রাচীনতম সুগা মিল, আমরা ছোটবেলায় অল্প অল্প দেখেছি ছোটবেলায়। এখানে যে আখের ক্ষেত হতো এখান থেকে শিববাড়ি পর্যন্ত কল্পনা করা যায় না, বিশাল। আর এই যে লক্ষ্মীছড়া যেটা এখানে আমরা অঙ্কুট গঙ্গা বলি, অনুকূটি গঙ্গা ওইখান থেকে এসে গেছে এখানে, তো ওইটা একটা সাংঘাতিক নাব্যতা ছিল, বড় বড় নৌকা টেনে আসত। এখানকার ঝুমের অনেক ক্ষেত কৃষিকর পণ্যগুলো সমতলে যেত, আর সেই সমতলের যত কিছু এখানে চলে আসতো, এটা বিশ্ব ভ্রাতৃত্ব এখানে গড়ে উঠেছিল, যেটা থেকে বর্তমানে আমরা বঞ্চিত ফিল করছি। কিন্তু আর এখানে যত জনগোষ্ঠী আছে, এখানে স্থানগুলোর নাম অদ্ভুত, ভগবান নগর সব স্পিরিচুয়াল নাম, কিন্তু ধর্মনগর যেমন ওই পাশে আছে এইরকম, এটা তিলকপুর, সমস্তগুলো স্পিরিচুয়াল আমাদের কালচারের সঙ্গে যুক্ত হয়েছে। আর সেই ভগবান নগর এখানে মুসলিমরাই কিন্তু 80%, কিন্তু তাদের সঙ্গে আমাদের হৃদয়তা। এখানে যে অশোকার সমিতে যে দুর্গা পুজো হয় মেলাতে, এটা অধিকাংশ যারা পরিচালক বা ইয়ে করে মুসলিম, এটা অদ্ভুত। সুতরাং এই সামুদ্রিক সত্য রয়েছে আমাদের মধ্যে, এটা অনুভূতি দান করতে লাগবে অবশ্যই। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম ওনার কাছ থেকে। আসলে আমাদের হাতে সময় প্রায় শেষ, কিন্তু কথা পুরো নেই এখনো, আবারও আপনার কাছে নিশ্চয়ই আসবো আরো একদিন। যার সঙ্গে ওনার সঙ্গে আমরা কথা বললাম, উনি নিজেই কিন্তু একটা ইনস্টিটিউশন, এই যে অনুকূটি জেলা যে নামকরণ হয়েছে আমার যতদূর জানা আছে, উনি সেটা প্রথম দাবি করেছিলেন যে এই জেলাটা আমরা যেখানে থাকি সেটা অনুকূটি জেলা হলে ভালো হবে, এবং সবার বিরুদ্ধে গিয়ে কিন্তু উনি নিজেই নাকি একটা মানে অনুকূটি জেলার নিয়ে ওনার নিজের নাম দিয়ে একটা সিল তৈরি করেছিলেন, সেটাই আজ বাস্তব হলো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে, আবারও আমরা আসবো আপনার সঙ্গে কথা বলবো। স্বাগত আজ তাহলে এটুকুই, খুব ভালো লাগছে এই বয়সে সবার সঙ্গে দেখা হবে, এটা একটা চিন্তার বিষয়। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।